আমি ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আমি চমৎকার একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা হচ্ছে আমাদের মূল ভার্বের সাথে কখন এস, ইএস, আইইএস যোগ করতে হয়। এই চমৎকার টপিকটা আমি আজকে আলোচনা করব। আমার বিশ্বাস আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে স্কিপ না করে ভিডিওটি দেখতে পারেন, আপনার ভিতরে যত কনফিউশন আছে সবগুলি শেষ হয়ে আপনি চমৎকারভাবে কীভাবে এসিএস আইএস যোগ করতে হয় ভালোভাবে আপনি শিখবেন। সো লাভলি ভিউয়ার্স, ডোন্ট বি লেট, লেটস গেট স্টার্টেড অ্যান্ড লিসেন কেয়ারফুলি। সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট। যখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কোনো বাক্য তৈরি করি, তখন আমরা বলি যে কোনো ব্যক্তি অথবা কোনো থার্ড পার্সন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার শেষে এস, ইএস, আইএস যোগ করতে হয়। যে সকল ভার্বের শেষে এস, ইএস, আইএস যোগ করতে হয় তার নিয়মাবলী। লাভলি ভিউয়ার্স, আমি আপনাদের মাত্র তিনটা নিয়মের মাধ্যমে এই চমৎকার টপিকটা শেষ করব। এই জন্য আমাদের ফার্স্ট নিয়মটা হচ্ছে স্মার্ট স্ট্রাকচার ওয়ান। যে সকল ভার্বের শেষে ও, ডাবল এস, এস এইচ, সি এইচ এবং এক্স থাকে তাদের শেষে ইএস যোগ করতে হয়। যেমন কামাল গো টু স্কুল, কামাল স্কুলে যায়। এখানে মেইন ভার্ব হচ্ছে গো এবং ভার্বের শেষে ও আছে, এই জন্য আমরা ইএস যোগ করব। গোস, কামাল গোস টু স্কুল, কামাল স্কুলে যায়। নেক্সট লাবিব মিস, এম আই ডাবল এস, লাবিব মিস দ্য ট্রেন, লাবিব ট্রেনটি ধরতে ব্যর্থ হয়। এই মেইন ভার্ব হচ্ছে মিস এবং শেষের শব্দ দুইটা হচ্ছে ডাবল এস, এই জন্য আমরা ইএস যোগ করব। পুরো বাক্য কী হলো? লাবিব মিসেস দ্য ট্রেন। নেক্সট হচ্ছে পুলিশ রাশ টু দ্য স্পট, পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। রাশ শব্দটা দ্রুত অথবা কোথাও দ্রুত ছুটে যাওয়া। তাহলে আর ইউ এস এইচ শেষের ভার্বের দুটি শব্দ হচ্ছে এস এইচ, এই জন্য এস এইচ থাকার ফলে আমরা ইএস যোগ করছি। পুরো বাক্য কী হলো? পুলিশ রাশেস টু দ্য স্পট। নেক্সট এম এস লিখন টিচ আস ইংলিশ, এম এস লিখন আমাদেরকে ইংরেজি শেখান। শেষের ভার্বের শব্দটা হচ্ছে সিএস টিচ, এই জন্য সিএস থাকার ফলে আমরা ইএস যোগ করছি। পুরো বাক্যটা কী হলো? এম এস লিখন টিচেস আস ইংলিশ। নেক্সট হি রিল্যাক্স ইন দ্য হোস্টেল, তিনি হোস্টেলে আরাম করেন। এই যে ভার্ব আছে শেষে এক্স আছে, এই জন্য আমরা ইএস যোগ করব। পূর্ব বাক্যটা কী হলো? হি রিল্যাক্সেস ইন দ্য হোস্টেল। স্মার্ট স্ট্রাকচার টু, এই স্মার্ট স্ট্রাকচার টু নিয়ে আলোচনা করার আগে আপনাকে ভালোভাবে জানতে হবে ভাওয়েল এবং কনসোন্যান্ট। তাহলে আমরা ভালোভাবেই জানি এ, ই, আই, ও, ইউ এই পাঁচটি হচ্ছে ভাওয়েল, এই পাঁচটি ছাড়া বাকি যা আসে সবই হচ্ছে কনসোন্যান্ট। তাহলে আমাদের স্মার্ট স্ট্রাকচার টু হচ্ছে ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওই ওয়াইয়ের পূর্বে কনসোন্যান্ট থাকলে তখন ওই ওয়াই বাদ হয়ে আইইএস যোগ করতে হয়। কিন্তু ওয়াইয়ের পূর্বে যদি ভাওয়েল থাকে তখন ওই ওয়াই বাদ হবে না, ওই ওয়াইয়ের সাথেই শুধু এস যোগ করতে হয়। আপনি উদাহরণগুলি দেখলে আরও চমৎকারভাবে বুঝবেন। যেমন উদাহরণ এক হচ্ছে আসিফ খ্যারি দ্য ব্যাগ, আসিফ ব্যাগটি বহন করে। এখানে মেইন ভার্ব হচ্ছে খ্যারি, সি এ ডাবল আর ওয়াই, বি কেয়ারফুল। একটু ভালোভাবে দেখুন, শেষের ভার্বের শেষের শব্দটা হচ্ছে আমাদের ওয়াই, ওয়াইয়ের পূর্বে আর হচ্ছে কি কনসোন্যান্ট, এই জন্য ওয়াইয়ের পূর্বে কনসোন্যান্ট থাকলে ওয়াই বাদ হয়ে কী যোগ করতে হয়? আইইএস যোগ করতে হয়। তাহলে হবে সি এ ডাবল আর আইইএস ক্যারিস, আসিফ ক্যারিস দ্য ব্যাগ, আসিফ ব্যাগটি বহন করে। দা গার্ল ফ্রাই হিলসা ফিশ,
মেয়েটি ইলিশ মাছ ভাজে ফ্রাই, শেষে ওয়াই আছে এবং তার পূর্বে কনসোনেন্ট আর আছে, এই জন্য ওয়াই বাদ হয়ে আইএস যোগ হবে, তাহলে কারেক্ট হবে এফ আর আই ইএস ফ্রাইস। পুরো বাক্যটা কি হলো? দ্য গার্ল ফ্রাইস হিলশা ফিস। নেক্সট, লাভ ইট প্লে ক্রিকেট, লাভ ইট ক্রিকেট খেলা করে, এখানে ভার্ব হচ্ছে প্লে, আপনি দেখতে পারেন শেষে ওয়াই আছে কিন্তু ওয়াই এর পূর্বে এ আছে, আমরা জানি এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল, এই জন্য আমাদের ওয়াই এর পূর্বে এ হচ্ছে ভাওয়েল, ভাওয়েল থাকা সত্ত্বে আমাদের কি করতে হবে, শুধু এস যোগ করতে হবে, প্লেস পি এল এ ওয়াই এস। পুরো বাক্যটা কি হলো? লাভ ইট প্লেস ক্রিকেট। নেক্সট, মাসুম সেই সো, মাসুম এরূপ বলে অথবা মাসুম এইভাবেই বলে, তাহলে এই সেই শেষে ওয়াই আছে এবং তার পূর্বে এ হচ্ছে ভাওয়েল, এই জন্য আমাদের সেইস হবে এস এ ওয়াই এস, মাসুম সেইস সো। আমাদের স্মার্ট স্ট্রাকচার তিন হচ্ছে যে আমাদের উপরের যে স্মার্ট স্ট্রাকচার ওয়ান টু আছে, এই ওয়ান টু ছাড়া বাকি যে কোনো ভার্বের শেষে আপনি শুধু এস যোগ করে দিবেন, যেমন রিপন রিসাইট এ পোয়েম, রিপন কবিতা আবৃত্তি করে, এই রিসাইট হচ্ছে ভার্ব, এই জন্য শেষে শুধু এস যোগ করে দেবেন, রিপন রিসাইটস পোয়েম। দ্য গার্ল সিং এ সং, মেয়েটি গান গায় অথবা গান করে, তা দ্য গার্ল সিং এই জন্য শেষে এস যোগ করে দেবেন, সিংস এ সং। মাদা কুক রাইস, মা ভাত রান্না করে, মাদা কুকস রাইস। ইট রেইন, বৃষ্টি পড়ে অথবা বৃষ্টি হয়, এই জন্য এস যোগ করে দিবেন, ইট রেইনস বৃষ্টি হয়। লাভলি ভিউয়ার্স, আপনার যদি ভিডিওটা একটুকু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আপনি ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব এমএস লিখনস একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আগামীতে আরও এক্সট্রা অর্ডিনারি ভিডিওগুলি পেতে পারে। লাভলি ভিউয়ার্স, নো মোর টুডে, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, সি ইউ নেক্সট ডে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।